ভোলায় যারা নবী প্রেমিক জান দিয়েছে ওরা হামজালার সাথে জান্নাতে যাবে, ওরা আমি হামজার সাথে জান্নাতে যাবে, ওরা নবীর শহীদ সাহাবীদের কাতারে দাঁড়িয়ে আশেকের রসুলের পয়লা কাতারের মিম্বার হয়ে ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আজ থেকে প্রতিদিন কিছু সময় দরুদের আমল করে নবীজির মহব্বত প্রকাশ করো ইনশাআল্লাহ। মিষ্টি জিলাপি লইয়া এই কথা বলছ না কে? জিলাপি লইয়া মহব্বতের দরুদ শরীফ আল্লাহ আমাদের তৌফিক দান করো, সুযোগ করেন। আর যদি আল্লামা বাবুনগরী আহমদ শফি আমির হিফাজত নবীর প্রেমের দাগ দেয় তাহলে কাফনটা মাথায় রয়ে বাইরে বেরে যায়। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ আমাদেরকে কবুল করে, আমরা তাদেরকে দরুদ পড়া শিখাইবা ইনশাআল্লাহ, বলো দরুদ শরীফ পড়া শিখাইবা আল্লাহ তৌফিক দান করে। একটা রুমাল চালাই ইমাম পরিষদ ডাকতেছে মরার আগে, আল্লাহ পৃথিবীবাসী জানে আমি জালেম আকবর, কিন্তু আমি জানি তুমি আল্লাহ আকবর। মানুষ জানে আমার জুলুম সবচেয়ে বড়, কিন্তু আমি জানি আল্লাহ তোমার ক্ষমা সবচেয়ে বড়। তুমি গাফফার ইয়া আল্লাহ,
তোমার এই গফফার নামের শান্ত তখন রক্ষা হবে যখন তুমি সবচেয়ে বড় জালিমদারে মাফ করে দিবা। হে আল্লাহ, এই বড় জালিম হাজ্জাজটারে তুমি মাফ করে দাও, তোমার গফফার নামের শান বাঁচাও। কেঁদে কেঁদে আল্লাহর কাছে মৃত্যুর আগে দোয়া করতেছে, এই দোয়ার খবরটা হাসান বসরির কাছে চলে গেছে। তো হাসান বসরি বলে, যেই মাওলায় তার মুখ দিয়া এই কথা বের করতে পারছে, আমার তো মনে হয় ওই মাওলায় বুঝি হাজ্জাজের কোনো আমল কবুল করে নি, আবার মাফ করে দিছে। কারণ কিছু ভালো কর্ম করছে, ভালো কাজের ভেতরে একটা ভালো কাজ, ভালো কাজের ভেতরে একটা ভালো কাজ, একটা ভালো কাজ হলো সুদূর সিন্ধু হতে এক মজলুম নারী হাজ্জাজের কাছে চিঠি পাঠাইছে, মজলুম নারী চিঠি পাঠাইছে, জালিমের জিন্দানখানা থেকে একটা অবলা সরলা সরাসি শক্তি যুবতী নারীর একটা চিঠি হাজ্জাজ বরাবর চিঠিটা লিখেছে, তার উর্মির আঁচলের কাগজের উপরে উর্মির আঁচলটারে কাগজ বানাইছে, আর এ মজলুমা নারী তার উঙ্গুলিগুলোকে কলম বানাইছে, আর দেহের রক্তগুলোকে কলমের কালি বানাইছে, কালি বানায়া উঙ্গুলি নামক কলমের আগা কেটে কেটে দেহের কালি দিয়ে নিজের উর্মির ভেতরে চিঠি লিখতেছে, আখি হাজ্জাজ, এ আমার ভাই আমিরুল মুমিনিন হাজ্জাজ, জালিমের জিন্দানখানা থেকে আমি এক মজলুমা নারী তোমার কাছে আমার গায়ের তাজা খুনকে কালি বানায় উর্মির উপরে আমি আমার চিঠি লিখতেছি তোমার কাছে মজলুমের ফরিয়াদ, জিন্দান খারাপ থেকে মজলুমকে মুক্ত করো, যদি মুক্ত না করো তাহলে আদালতে কি রিয়াতে আল্লাহর আদালতে তোমার ব্যাপারে আমি কিন্তু মামলা দায়ের করব। এই চিঠিটা বানাইছে, এই চিঠি পাওয়ার পরে হাজ্জাজের মতো বড় জালেম যেটা এই জালেমেরও দিল কেটে উঠছে, সাথে সাথে মুহাম্মদ বিন কাসেমকে তৈয়ার করে সেনাপতি বানায় সিন্ধু বিজয়ের জন্য হাজ্জাজ পাঠিয়েছে। এই টোটাল ভারতবর্ষ ইসলামী হুকুমত কায়েম হয়েছিল হাজ্জাজের অবদান, হাজ্জাজ ইবনে ইউসুফের অবদান। এরকম কিছু ভালো কাজ আল্লাহ পাক তারে দিয়ে করাইছে। আল্লাহ তাআলা মৃত্যুর আগে সুযোগ দিছে যে আল্লাহরে বলতেছে, হে আল্লাহ, লোকে বলে আমি জালেম আকবর, কিন্তু আমি জানি তুমি গফফার, বড় জালেমকে মাফ করলে তো বড় গফফার নামের শান্তা রক্ষা হবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হাসানুল বসরি বলে, যে মাওলায় হাজ্জাজ রে এই কথা বলার সুযোগ দিছে, আল্লাহ তাআলা তো দয়ালু মালিক, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। হাসান বসরি বলে, আমার তো মন বলে আল্লাহ তাআলা হাজ্জাজ রে মাফ করে দিছে, কারণ আল্লাহর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা আর নাই। আল্লাহর ভালোবাসার পরেই একজন মুমিনের জন্য সবচেয়ে দামি বড় পাওয়ারফুল ভালোবাসা হলো নবীজির ভালোবাসা মুমিনের জন্য। আল্লাহর পরে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে আমাদের নবীজি আমাদেরকে জাহান্নামের আগুনে ছেড়ে দিবেন না, মাহশরের ময়দানে মুখ ফিরায় নিবে, বাবার মুখ ফিরায় নিবে।
يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه সবাই যখন মুখ ফিরিয়ে দিবে ওই সময় একজন পিছনে দৌড়াবে বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে দৌড়াবে আল্লাহু আকবার বাঁচানোর জন্য উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে চিৎকার করে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এ কারণে আপনারা আমার নবী উম্মতের জন্য বদদোয়াকারী নয় এমনকি দুশ্মনের জন্য আপনারা আমার নবী বদদোয়াকারী নয় যেমন তায়েফে আল্লাহর রাসূল যখন গেছেন তো তায়েফের জালিমরা আল্লাহর রাসূলকে পাথর মারছে কি পরিমাণ পাথর মেরেছে সিরাতের কিতাব লেখে এত জোরে জোরে নবীজির গায়ে পাথর মেরেছে যে নবীজির গায়ের চামড়া ছিদ্রি হয়ে হয়ে পাথরগুলো গুলির মতো বসে বসে গেছে যেখান থেকে পাথর সরানো হয়েছে ওখান থেকে রক্তের স্রোত বেড়ে গেছে গায়ের এত পরিমাণ রক্ত রহমাতুল লিল আলামিনের গায়ের থেকে ঝরে পড়েছে যে রক্তের ভিতরে জমাট বেঁধে নবীর জুতা মুবারক নবীর পায়ের সাথে লেগে গেছে আটকে গেছে একবার দুইবার নয় তিন তিনবার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে জালেম কাফেররা নবীজিকে আবার তার পড়ে আবার পাথর মারছে আবার নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে আবার ওরা তার পড়ে নবীজিকে পাথর মেরেছে এইভাবে করে তিনবার করে আল্লাহর রাসূলকে ওরা পাথরের আঘাতে আঘাতে বেহুশ করে ফেলে দিয়েছে তায়েফের মায়ের খাওয়ার 9 বছর পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পিঠ মলে দিচ্ছিলেন হযরত আয়েশা জিজ্ঞাসা ওগো সরকার আপনার পিঠের ভিতরে বসন্তের দাগের মতো এগুলো কি দেখা যায় প্রশ্নটা করার সাথে সাথে হাবিবে কিবরিয়া নবীর বাক শক্তি বন্ধ হয়ে গেছে নবীজি আর কথা বলতে পারতেছেন না আল্লাহর রাসূল শুধু কাঁদতেছেন হযরত আয়েশা বলে ওগো আল্লাহর নবী কিসের দাগ জানতে চাইলাম আপনি কাঁদেন কথা বলেন না বসন্তের দাগ নাকি আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী বলে আয়েশা এগুলো বসন্তের দাগ নয় এগুলো তায়েফের মায়ের দাগ তুমি যখন আমায় জিজ্ঞাসা করেছো এগুলো কিসের দাগ সাথে সাথে আমার তায়েফের মায়ের সেই ভয়ঙ্কর চিত্র স্মরণ হয়ে গেছে আয়েশা রে 9 বছর পরে চিত্র স্মরণ হওয়ার পরে যে আমি সহ্য করতে পারি না এত জুলুম এত অত্যাচার তায়েফের ছেলেরা আল্লাহর রাসূলের পরে করেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত দেহে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর নবী সরকারে দুআলাম পাথরে হেলান করে একটু বিশ্রাম নিতেছেন ওই সময় হযরত জিব্রাইল এসে বলে ওগো সরকার যদি অনুমতি দেন দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীরে এখানে মিশায় দিব আল্লাহর রাসূল সাথে সাথে দুহাত আসমানের দিকে তুলে বলে আল্লাহ ওরা বুঝে নাই ওরা চিনে নাই আমাকে ওদের বের না আল্লাহ হতে পারে ওরা চিনে নাই কিন্তু ওদের সন্তান
ওদের বংশে যারা আসবে তারা আমি নবীরে চিনবে, আল্লাহু আকবার, তারা কালেমা পড়বে, তারা আমার দিনকে গ্রহণ করবে। আনওয়ালা না দেখা উম্মতের জন্য হাবিবে কিবরিয়া নবীর এত মায়া যে কাফিরের জন্য নবীজি জীবনে বদদোয়া করে নাই, কাফের মুশরিকের জন্য বদদোয়া করেন নাই। কেন? যে ওদের ঔরসে যদি আমার উম্মত আছে তার মায়া নবী কাফিরের জন্য সুদোয়া করেছেন, আল্লাহ ওগরে মাফ করে দেন, এই দোয়া করেছে। এইরকম দয়াল নবী, এরকম ভালোবাসা নবী আর নাই, কোন উম্মত পায় নাই, আমরা পাইছি। আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে আমাদের ভালোবাসেন, আমরাও তো নবীর ভালোবাসা লাগবে। ভালোবাসা তো একদিক থেকে হয় না, দুই দিক থেকে ভালোবাসা লাগবে। আল্লাহ ভালোবাসবে বাসবে বাসে, আল্লাহরও তো আমার ভালোবাসতে হবে। নবী যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তো আমাকেও তো নবীজিকে ভালোবাসতে হবে। তা আমি আপনি নবীজিকে কেমনে ভালোবাসবো, আমি আপনি নবীজির ভালোবাসা কিভাবে প্রকাশ করব? নবীর ভালোবাসা প্রকাশ করার বহু তরিকার ভেতরে একটা তরিকা হলো নবীর নামে বেশি বেশি দরুদ শরীফ পড়া। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ইমানদাররা, তোরা আমার নবীর পরে দরুদ পড়, সালাম ভেজ। আল্লাহ তাআলা বলে, আমি নিজে আমার নবীর পরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর পরে দরুদ পড়ে। আল্লাহ তাআলা আল্লাহর কালামে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীর পরে দরুদ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর পরে দরুদ পড়ে। হ্যাঁ ঈমানদার কালেমাওয়ালারা, তোরাও আমার নবীর পরে দরুদ পড়। নির্দেশটা দিলেন স্বয়ং আল্লাহ, নির্দেশদাতা কে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, নির্দেশদাতা কে? আমাদের কোন ইবাদতে আল্লাহ তাআলা শামিল না, আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ আমাদের নামাজে শরীক না। আল্লাহ তাআলা রোজা রাখার মাধ্যমে আমাদের সিয়াম সাধনার মতো সিয়ামে আল্লাহ তাআলা শরীক না। আল্লাহ তাআলা অন্য কোন ইবাদতে বান্দার সাথে শরীক নয়, কিন্তু একটা ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা নিজে বান্দার সাথে শরীক, সেটা হলো দরুদ পড়ার ইবাদত। আল্লাহ তাআলা দরুদ পড়ার ইবাদতে নিজে বান্দাদের সাথে শরীক। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুর পরে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে। ওই ইমানদার বান্দারা, তোরাও আমার নবীর পরে দরুদ পড়বি। সারা মাসে একবার দরুদ শরীফ পড়ে না, ওর মুখ দিয়ে নবীর মহব্বত কি আশা করা যায়? সারা বছরে দরুদ শরীফ পড়ে না, এরকম এরকম মগা উন্মত আছে। হে দরুদ শরীফ পড়ে হলো জিলাপি পাইলে আর মিষ্টি পাইলে, দরুদ নাই। জিলাপি হাজির আছে আর হেলে ডুলে তালে তালে দরুদ শরীফ পড়তেছে, তখন দরুদ বুঝি এরকম হেলে ডুলে তালে তালে মিষ্টি আর জিলাপি দিয়ে পড়ার মতো কোনো ইবাদত? এটা তো হামেশা আমল,
দায়নি আমল যে সব সময় বসে বসে দরুদ পড়বে, উম্মত যত দরুদ পড়বে তত নবীজির সাথে উম্মতের ভালোবাসা প্রমাণ হবে, নবীজির নামের সাথে মুহাব্বত এটা একটা ইবাদত, নেতার নামের লগে মুহাব্বত আছে নবীর নামের সাথে মুহাব্বত নাই ইমান নাই, দলের সাথে মুহাব্বত আছে ধর্মের সাথে মুহাব্বত নাই ইমান নাই, কিছু কিছু মুহাব্বত ইমান। নবী আলাইহিস সালামের নামের সাথে মুহাব্বত, নবীর নামে দরুদ পড়া, সারা দুনিয়ার সব মানুষ মিলে নবীর নামে দরুদ না পড়লে নবীর রিসালাত ও নবুয়তের ভিতরে কোনো কমতি হবে না, কারণ নবীর রিসালাত মর্যাদার জন্য যতটুকু দরুদ পড়া দরকার আল্লাহ নিজেই অতটুকু একাই তার দোস্তের পরে দরুদ পড়ে। আমরা সবাই মিলে যদি দরুদ পড়া বাদ দিয়ে দিই তাতে নবীর রেসালাতে কোনো কমই নাই, খোদার ইন্তিজারে হামদি মানে মুহাম্মদ চশমে বর্রাগে সানানে খোদা মদহে মুহাম্মদ মুস্তফা বাস মুহাম্মদ হামিদে হামদে খোদা বাস, আল্লাহর কোনো গান তুমি আমি না করলে আল্লাহর কিছু আসে যায় না, নবীর দরুদ তুমি আমি না পড়লে নবীর কিছু আসে যায় না, তুমি নবীর নাম না নিলে নবীর কি আসে যায়, তুমি ঠকছ, তুমি নবীর নামে রাস্তায় না বের হইলে নবীজির কি আসে যায়, তুমি ঠকছ, তুমি দরুদ পড়ো না তুমি ঠকছ, তুমি নবীর নামের মিছিলে যাও না তুমি ঠকেছ। তবে নবীর নামে কেউ যদি দরুদ পড়ে সে জেতে, নবীর নামে কেউ যদি রাস্তায় বের হয় সে জিতে যায়, আর যদি কেউ নবীর নামে জান দিয়ে দেয় তাহলে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। যত মহাব্বত ভালো প্রকাশ করবা তত মহাব্বত আল্লাহটা ভালো না পাবা, তুমি দরুদ শরীফ নাই পড়তে পারো না জান দিবা কিভাবে, যারা নবীর মহব্বত রাখে তারাই জান দেয়, না মিলাও না তুমি নবীজির নবীর নাম নিয়া নবীর প্রেম প্রকাশ তুমি করতে পারো না, নবীর নামের স্লোগানও দিতে পারো না, দলের স্লোগান পারো মার্কার স্লোগান পারো ইমানি স্লোগান গুলো তুমি পাবে না, কিছু কিছু কপাল পোড়া মুসলমানের আওলাদ আছে যারা হিন্দুর কুলি পারে কিন্তু আজান পারে না কালেমা পারে না দরুদ পারে না, কারো কপাল যদি পড়ে যায় তো আমরা কি করব, আমরা কি করব, এরকম কপাল পোড়া বহুত আছে, তবে কেউ যদি নবীর নামে সর্বোচ্চ কুরবানি দেয় তাহলে সে সর্বোচ্চ ভালোবাসা পায়, যেমন তুমি আমি তো দরুদ পড়ার আশিকি হইতে পারলাম না জিলাবি আর মিষ্টি, তবে নবীর এমন কিছু আশেক আছে যারা নবীর প্রেমে জান বিতরণকারী মুমিন, যেমন উহুদের ময়দানে নবীর এক আশেক গেছে হানজালা যার নাম হাদিসে, হযরত হানজালা নবীর এক আশেক সাহাবীর নাম নতুন বিয়ে করছেন, আল্লাহ রাসূল বাসর উপরের ইজাজত তাকে দিয়ে দিয়েছেন যুদ্ধে যাইতে মানা করছে, নতুন বিয়ে করে বিবির সাথে রাত্রি যাপন করতেছে, সকালবেলায় কে যেন বলে সরোয়ারে দোয়াল নবী যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেছে কতিলা মুহাম্মদ, সংবাদটা শোনার সাথে সাথে হানজালা পাগল হয়ে গেছে,
নিজের দেহ নাম্মা কিতাব ভুলে গেছে, ধাম তরবারি হাতে লইয়া ঘর থেকে হামজালা বের হয়ে যান। বিবি চিৎকার করে বলে, স্বামী স্বামী গোসল করো নাই না পার, একটু গোসল করে যাও। হামজারা বলে, আমি কার জন্য গোসল করব, আমার নবী যুদ্ধের ময়দানে নাই, দুনিয়াতে নাই, আমার রাসূল নাকি শহীদ হয়ে গেছে। হযরত হামজালার সাথে সাথে ঘর থেকে বেরোয় আসছে, নবীকে নিজের নতুন বিবির চেয়েতে বেশি ভালোবাসে, হাত্তাকে নিজের জীবনের চেয়েতে বেশি ভালোবাসে। এটা পূর্ণ মুমিনের আলামত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, কামেল মুমিন হইতে পারবে না সর্বোচ্চ ভালোবাসা নবীজিকে না দিলে। হযরত হামজালার সর্বোচ্চ ভালোবাসা প্রদানকারী একজন নবী গোসলের কথা ভুলে যুদ্ধের ময়দানে গিয়ে উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল শহীদ সাহাবীদেরকে বিনা গোসল রক্ত মাখা অবস্থায় কবর দিতে নির্দেশ করেছেন। শহীদ যারা আমাদের বিনা গোসল কবর দিয়ে দাও, রক্ত মাখা দেহে ওরা আল্লাহর আদালতে দাঁড়াবে। সাহাবীরা শহীদদেরকে বিনা গোসল কবর দিতেছে। হামজালার বিবি এসে রাসূল আরবিকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, সবাই রে গোসল সারা কবরে নামাইলেও আমার স্বামী আপনার আসে হামজালার একটু গোসল দিয়ে দেন, ওরে নাপাক অবস্থায় কবরে নামাইবেন না। ও আল্লাহর নবী, আপনি শহীদ হয়ে গেছেন, খবরটা শুই না আমার স্বামী গোসলের কথা ভুলা যুদ্ধের ময়দানে নাপাক অবস্থায় চলে এসেছে। আল্লাহর নবী তারে একটু গোসল দিয়ে কবরে নামান, ওর দেহ নাপাক। হাবিবে কিবরিয়া হামজালার লাশ বের করে গোসল দিতে নির্দেশ করলে সাহাবীরা, লাশ জীবিতদের ভেতরেও নাই, হামজালা আহতদের ভেতরেও নাই, মরা মানুষদের কাতারে শহীদদের কাতারেও হামজালার লাশ নাই। নবীজিকে এসে বলে, ও আল্লাহর নবী, হামজালার লাশ মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও হামজালা নাই। সরওয়ারে দু আলম নবী পরেশান, হযরত জিব্রাইল এসে বলে, ও আল্লাহর নবী, হামজালা আপনার প্রেমে পাগল, আপনার প্রেমিকের তো এত কম দাম না, তার দাম আর অনেক, দুনিয়ার পানির গোসল না, আসমানে তাকান জান্নাতের পানির গোসল হইতেছে। আল্লাহ তাআলা নিজের কাছে নিয়া হামজালাকে জান্নাতের পানির দ্বারা গোসল দিতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা হামজালার গোসল হয়ে গেছে। একজন সাহাবী হামজালার লাশের কাছে গিয়ে বলে, আসলে দেখি হামজালা দাড়ি চুল বেবে, তাজা গোসলের পানি জান্নাতি পানিগুলো হুদের মাটি স্পর্শ করতেছে। নবীর প্রেমে এমন হইছে যে তার নাম গসিল হয়ে গেছে। গসিল তাকে বলা হয় আল্লাহর জান্নাতি গোসলওয়ালা সাহাবি। এ কারণে হাদিসের কিতাবের ভেতরে রওয়াহু ইবনুল গসিল, তার মানে যে এই হাদিস রেওয়ায়াত করেছে ওই হাদিস রেওয়ায়াতকারী ইবনুল গসিল অর্থাৎ হামজালার সন্তান, হামজালার অনুষে তার জন্ম ইবনুল গসিল বলে হাদিসের কিতাবের নাম এসে গেছে। হামজালা নাম আসে নাই কিন্তু গসিল নাম আসছে। কখন গসিল লকবটা কিতাবের পাতায় পাতায় চলে এসেছে, যখন নবীর প্রেমে দিওয়ানা মস্ত পাগল পারা হয়ে গেছে, তখন আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ওইটাও একটা মহত্ব।
তুমি তো দরুদ পড়ার মহব্বতটাও পারো না। মিয়া দাঁড়ায় দরুদ ইব্রাহিম পড়তে বললে পড়তে পারবা না তো তুমি হানজালার মতো রক্ত দেওয়ার শহীদ কেমনে হইবা? কেউ যদি নবীজির এতটুকু ভালোবাসো, একমাত্র বা নবীর পরে কেউ যদি দরুদ পড়েও ভালোবাসা প্রকাশ করে লয়, তো সরকার বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহর রাসূল বলেন কেউ যদি একবার আমার পরে দরুদ পড়ে আল্লাহ একবার তারপরে রহম করে, আর যদি কেউ আল্লাহর নবীর জন্য জান দেয় তাহলে তো হানজালার মতো দামি হয়ে যায়।